মাসুদ ভাইয়ের বইয়ের লগে যখন একটা গুডুর গুডুর কুটুর কুটুর করে কথা কইছো, সেটা কি আমি শিখাই দিছিলাম? তাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না সিমি, তিনি নিতান্ত ভদ্র মহিলা, আমার উপকার করতে চেয়েছিলেন, কিন্তু কি যে হলো। আরে তোমার সাথে করে নিয়ে যায় না দেখা, একটা আপছেট হয়ে গেছো। হ্যাঁ কি সব বলছো সিমি, তিনি একজন সম্ভ্রান্ত ঘরের ভদ্র মহিলা, তাকে নিয়ে এত বাজে কথা। সি হইছে আর ছিচি করার লাগবো না, এমন করে ছিচি করতেছো যেন তোমার আমি চিনি না। না এই জন্যই তো আমি আজমল চাচার বাসায় যাইনি, ওখানে শশী আছে। কেন শশী কি তোমার গিলে খাই তো? সেই সুযোগ পাবে, গিলে তো ফেলবে তুমি। আমি গিলে ফেলামু? তুমি তো পছন্দই করো না যে বাড়িতে মেয়ে আছে ওই বাড়িতে যাওয়া। তুমি ওই বাড়িতে যাইবা এই কথা আমার একবারও কইছো না? বলিনি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তাহলে কেমতে? হ্যাঁ বানায় বানায় কয়ে দিলা যে আমি সন্দেহ করুম না, যা মনে হয় তাই কয়ে দাও আমার নামে, বেশি বুঝবার যেও না, বেশি বুঝবার গেলে আমি করলাম তোমার চাঁদে একটা ফাড়াই দেব। যাও এখন যাও, যাইয়া ওই আজমল চাচার লগে কথা কয়ে আহ। কি কইবা বুঝছো তো? তাহলে যে কইবা আমগো কাছে ট্যাকেল অনের কথা স্বীকার করতেছে না, হ্যাঁ যেন আইয়া স্বীকার করায়। ঠিক আছে আমি যাচ্ছি, আমি গিয়ে একদম ঠিকঠাক বলবো, আর আজমল চাচা যেন এসে বলে টাকা নেওয়ার কথা। আচ্ছা একটা কাম করো, যাও লাগবো না, আগে তুমি আজমল চাচারে ফোন দাও, ফোন দিয়ে দেখো হে বাড়িতে আছে নাকি, যদি থাকে তারপর যেও, হুদা হুদি যেয়ে এত কোনো কাম নেই কা। আরে দরকার কি ফোনের টাকাগুলি অযথা খরচ করার, না থাকলে না থাকবে, আমার তো একটু হাঁটা হবে তাই না? ঠিক আছে যাও তাড়াতাড়ি একটু আয়ো। কয় মিনিটের মধ্যে আসতে হবে বলে দাও? মনটা চা একটা ঠুয়া মাইরা নাটকের ফাড়ায় দেই। ওই পারবে, ভালোবাসতে তো আর পারবে না। বাংলাদেশে এখনো যে কেন নর নির্যাতন আইনটা হচ্ছে না। তুমি চালু করে দিও, সারাক্ষণ পুজো। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মামা আর তোর জান খালার মতো পুরাই ব্রিটিশ, কি সাল টেনে চলছে দেখছেন, সবার মিয়া জায়গায় কর। সাল তো তুইও একটা চালছো। মামা এটা আপনি কি করলেন, আমি আবার কি চাল চাললাম? তুই কি মনে করছো? আমি কিচ্ছু বুঝি না কেন, খিদার খাই খালি আর বাঘ নিলে তোর আমি কিচ্ছু বলি, নাহলে চোবার দিদা ফালাই দিতাম ব্যাগ। খালি মারতে চায় কবেন তো যে আমি কি করলাম। সেই অসভ্য, তুই নিনারে কি বলছিস, তুই হেতিরে বলস না, আমরা হেতিরে খুন করবার লাই চাইছি। মামা বুঝেন না কে, না বললে কি আর যাই তো, বলছি জনই তো চলে গেছে। লাভ কি হয়েছে, শশী তার হে বাই যাই ডুবতে মারব না। তাতে কি মামা, ভাগ্নের লগে আপনার ভাগ্নের লগে ছবি আপনার লাইন লাগা দেন। বাবু রে জামি তো চেষ্টা করতে আছে, ওই মাইয়া জামি রে এক সার ফাত্তায় দেন। বুঝতে পারছি, ওই মোগলে আজম রে ওই বাড়ি থেকে শরণ লাগবো, ছবি আপা মোগলে আজম রে পছন্দ করে, আর যে মাইয়া ওই বাড়িতে ঢুকছে ওই মাইয়া মোগলে আজম রে পছন্দ করে। মাইছে মাইছে মাইছে, তাইলে 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 ওকে কাম করতে কি, তুই এটার মধ্যে একটা ফ্যাস লাগাই দিবি। পেস তো লাগাইতাম, কিন্তু খাইলা গেলা পেস লাগা লাভ কি, আপনি পকেট থেকে তো টাকা বের হয় না।